আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি রমজান মাসের খুব জনপ্রিয় একটি আইটেম, সেটা হচ্ছে দই বড়া। অনেক ঝামেলার কারণে এই দই বড়াটা অনেকেই বানিয়ে খেতে চান না, তবে আজকে আমি শুধুমাত্র বেসন দিয়ে ঝটপট ইনস্ট্যান্ট দই বড়া তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই একটা বোউলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দেব, তবে অল্প অল্প পানি দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এতে করে বেসনের মধ্যে কোনো লাম্পস বাকি থাকবে না, আর দ্বিতীয়ত বেসনটা ফ্লাফি হবে। দেখুন এইভাবে, আর যাদের হ্যান্ড হুইস্ক নেই তারা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটু নরম টাইপই হবে, তবে হাত দিয়ে ছাড়া যাবে এমন টাইপ হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখুন ব্যাটারটা আরেকটু টেনে নিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিলে পরবর্তীতে তেলটা খুব কম সোক করে। এইবার এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটে তারপর মিশাতে হবে। এই তো দেখুন তেলটা মিশিয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য একটা হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি। এবার সেখান থেকে ব্যাটার এভাবে অল্প অল্প দিয়ে দিচ্ছি। সমস্যা নেই, এগুলো ফুলে কিন্তু একদম গোল গোল হয়ে যাবে। এক সাইড যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দেব, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রাখতে হবে, নয়তো কিন্তু এর মধ্যে তেল সোক করবে। অল্প আঁচে যদি ভাজতে যান তাহলে তেল ধরবে, আর অতিরিক্ত আঁচ দিলে ভেতরে কাঁচা থাকবে। এই তো আমাদের বেসনের বড়া একদম রেডি হয়ে গেছে। এইবার এগুলোকে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 বোল নর্মাল পানি নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। এইবার লবণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই ভাজা বোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বোড়া ঠান্ডা বা গরম হলে কোনো সমস্যা নেই। এই বোড়াগুলো এইভাবে ভেজানোর কারণে বোড়ার মধ্যে যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, প্লাস ভেতরে আমাদের পানি প্রবেশ করবে। পরে যখন চিপে আমরা এটাকে দইয়ের মধ্যে ভিজাবো তখন ভেতরে দই ঢুকতে সাহায্য করবে। এইবার এইভাবে ভিজিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি এই বোড়াগুলো নিয়ে নেব। এর আগে আমরা দইগুলো রেডি করছি। একটা পাত্রে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। আজকে আমি দই বড়া বানাতে 2 ধরনের দই ব্যবহার করব, তবে প্রথমে আমি 1 কাপ টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। তবে এই মশলাগুলোর পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এইবার এই দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই থেকে যেহেতু একটু পানি বের হয়েছে তাই আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, তবে আপনাদের দইগুলো যদি একদম শক্ত থাকে তাহলে সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করবেন। এইবার এই দইটাকে এক সাইডে করে নিচ্ছি আর বোড়াগুলোকে চিপে নিচ্ছি। দেখুন বোড়াগুলো কিন্তু পানি খেয়ে একদম ডাবল হয়ে আছে। এবার এইভাবে বোড়া নিয়ে এক হাত দিয়ে এইভাবে চাপ দিলেই দেখবেন পানিগুলো বেরিয়ে যাবে, তবে অতিরিক্ত জোরে চাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু বোড়াগুলো ভেঙে যাবে। এই তো হয়ে গেছে, আর দেখতেই পারছেন বোলের মধ্যে কত তেল বের হয়েছে। সবগুলো পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সেট করব। এর জন্য বোড়া দিয়ে তারপর উপর থেকে দইটা দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি বলেছিলাম আজকে আমি দুই ধরনের দই ব্যবহার করব, এতে করে টেস্টটা আমার কাছে মনে হয় খুব ভালো আসে। আরেকটা দই হচ্ছে মিষ্টি দই, তবে আমার কাছে মিষ্টি দই নেই, তাই আমি টক দইয়ের মধ্যে চিনি দিয়ে তারপর মিষ্টি বানিয়ে নেব। এর জন্য হাফ কাপ টক দই নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, মিশিয়ে তারপর উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি। এইভাবে ব্যবহার করলে আমার কাছে মনে হয় দই বড়াটা খুব ভালো লাগে, তবে যারা টক দই দিয়েই পছন্দ করেন তারা শুধুমাত্র টক দই দিয়েই এটা তৈরি করতে পারেন। এই তো আমাদের দই দেওয়া হয়ে গেছে আর দই বড়াও রেডি হয়ে এসেছে। এইবার উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দেব আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, এটা অপশনাল, এটা সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি। উপর থেকে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, যারা পছন্দ করেন তারাই দিবেন আর যারা তেঁতুলের চাটনিটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এইবার উপর দিয়ে আমি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এটাও সৌন্দর্যের জন্য দিচ্ছি, তবে এর কারণে একটা ফ্লেভার অ্যাড হয়। এই তো দই বড়াটা একদম রেডি হয়ে গেছে, এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা, রাখলে খুব ভালো হয়, তবে এর থেকে কমেও যদি রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারেন। রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা এই দই বড়া যদি সার্ভ করেন সবার খুবই ভালো লাগবে, আর দই বড়া আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার। আশা করছি আজকের এই সহজ আর একদম ইনস্ট্যান্ট দই বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর কাজেও আসবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।